স্যার একটু ধরে থাকেন স্যার। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি যেটা বলেন উনি সেটা করেন। উনি এই দেশটাকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, যার ধারাবাহিকতা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া আমরা সেটির অংশীদার হতে চাই দিনাজপুর। আমরা দিনাজপুরের অবহেলিত বঞ্চিত মানুষের আমরা অধিকার আদায় করতে চাই, আমরা পিছিয়ে পড়া দিনাজপুরকে আগের দিকে নিতে চাই। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের সুষ্ঠু মতামত প্রদানের জন্য আগামী 7ই জানুয়ারি যে ভোটের তারিখ ঘোষণা হয়েছে এই সরকারের আমলে আমাদের যোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে, আমি মনে করি যে এটি হবে ইতিহাসের একটি অন্যতম এবং একটি মনে রাখার মতো একটা স্মরণীয় বরণীয় একটি নির্বাচন। সেই নির্বাচনে আমি দিনাজপুরের একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা করছি এবং আমি আপনাদের কথা দিতে চাই। আমি যদি জাতীয় সংসদের একজন সদস্য হতে পারি আপনাদের সার্বিক সহযোগিতায়, অবশ্যই আমি দল মত নির্বিশেষে ধনী দরিদ্র সকল মানুষের ভেদাভেদ ভুলে আমরা অবহেলিত বঞ্চিত মানুষের অধিকারের জন্য আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে শেষ চেষ্টা দিয়ে এটি করণীয় করতে চাই।